দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন চিকিৎসা নয়। অকারণে দুর্বল লাগার পিছনে কখনো কখনো সুনিশ্চিত কোনো কারণও থাকতে পারে। তাই সাবধান, ভিটামিন বড়ি কখনোই একটি সুষম খাদ্য তালিকার বিকল্প হতে পারে না। আসসালামু আলাইকুম, মেডিটক উইথ নাইমোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি জানাবো শরীর দুর্বল হলে আমাদের যে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন, সেই সাথে জানাবো শারীরিক দুর্বলতা কাটাতে ভিটামিন ট্যাবলেট, সিরাপ এবং স্যালাইন খাওয়া যাবে কিনা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গত ভিডিওতে আমি দুর্বলতার কারণ, লক্ষণ ও কিভাবে দুর্বলতা কাটানো যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। শরীর দুর্বল হলে কি খাওয়া প্রয়োজন? মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে শারীরিক সুস্থতা ও সবলতা রয়েছে নিবিড় সম্পর্ক। শরীরকে সুস্থ ও সবল রাখতে সঠিক খাবারের কোনো বিকল্প নেই। তাই লক্ষ্য রাখতে হবে প্রতিদিনের খাবার যেন স্বাস্থ্যকর হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ, ডিম, তাজা শাকসবজি, ভিটামিন সমৃদ্ধ খাবার রাখলে ও নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে শারীরিক দুর্বলতা দূর হয়ে যায়। তাই দুর্বলতা কাটাতে কিছু খাবার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। ডিম, শারীরিক দুর্বলতা দূর করতে ডিম সবচেয়ে ভালো খাবার। ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন এ, আয়রন, ফলিক অ্যাসিড, রিবোফ্লাভিন এবং ফ্যান্টোটেনিক অ্যাসিড। তাই দেহের সুস্থতার জন্য প্রতিদিন অন্তত একটি করে ডিম খান। দুধ, শরীরকে সুস্থ ও সবল রাখতে সবচেয়ে ভালো খাবার হলো দুধ। দুধের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রাণীজ ফ্যাট, যা শারীরিক শক্তির উন্নতি ঘটায় এবং দুধের ক্যালসিয়াম উপাদান, যা আমাদের দেহের হাড়কে মজবুত করতে সহায়তা করে। তাই যখনই শরীর দুর্বল হয়ে যাবে তখনই এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খান। মধু, মধু শরীর ও মনের দুর্বলতা দূর করতে সহায়তা করে। এতে রয়েছে লৌহ, সিলিকন, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন। তাই শারীরিক শক্তি বাড়াতে প্রত্যেক সপ্তাহে 3-4 দিন এক গ্লাস গরম পানিতে 1 টেবিল চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন। এর ফলে শারীরিক দুর্বলতা কেটে যাবে। কলা, কলা হলো ডোপামিন ও সেরোটোনিন সমৃদ্ধ ফল। কলাতে আছে ভিটামিন এ, বি, সি এবং পটাশিয়াম। ভিটামিন বি এবং পটাশিয়াম শারীরিক শক্তি বৃদ্ধি করে। আর কলাতে আছে ব্রোমেলিয়ান, যা শরীরের টেস্টোস্টেরন মাত্রাকে বাড়াতে সাহায্য করে। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে শর্করা, যা শরীরকে শক্তি বৃদ্ধি করে, এর ফলে দুর্বল হবে না। ভিটামিন সি, শরীরের দুর্বলতা দূর করতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন সি এর অভাব পূরণ করতে বেশি করে টক জাতীয় ফল খেতে হবে, যেমন কমলা, লেবু, আঙ্গুর ইত্যাদি ফল দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অনেক উপকারী। প্রোটিন, শরীরের দুর্বলতা কাটাতে প্রোটিনযুক্ত খাবার খুবই কার্যকরী। প্রোটিনের একটি ভালো উৎস হচ্ছে ডিম। ডিম খাওয়ার ফলে দেহের কোষগুলো সুস্থ রাখতে সহায়তা করে এবং এতে লুটেইন ও জিগজান্তিক থাকে, যা দৃষ্টিশক্তি বাড়াতে ও বয়সের চাপ দূর করতে সাহায্য করে। এছাড়াও ডাল ও মটর জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেলেনিয়াম, সেলেনিয়াম সমৃদ্ধ খাবারে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো থাকার কারণে ক্লান্তি বা নিদ্রাহীনতা ও দুর্বলতা কমাতে সাহায্য করে। এমনকি এ ধরনের খাবারগুলো দীর্ঘমেয়াদী হৃদরোগ থেকেও সুস্থ রাখতে সাহায্য করে। সেলেনিয়াম সমৃদ্ধ খাবারগুলো হলো মটর, ডিম, বাদাম, মাশরুম, মসুর ডাল ইত্যাদি। ডার্ক চকলেট, ডার্ক চকলেট হচ্ছে এমন এক ধরনের চকলেট যা দুধ ও মাখন ছাড়া তৈরি করা হয়। এতে রয়েছে ফেনিলেথিনামিন ও সেরোটোনিন। এগুলো দেহে শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে। রসুন, আমাদের দৈনন্দিন খাবারে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রসুন। এই রসুনে রয়েছে ভিটামিন B1, B2, B3, B5, ভিটামিন B9 ও সেলেনিয়াম। একে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয়। তাই শারীরিক শক্তি বৃদ্ধি করতে নিয়মিত রসুন খেতে পারেন। আদা, আদাতে রয়েছে অনেক ভিটামিন ও খনিজ উপাদান। ভোরে পানির সাথে আদার রস ও লেবুর রস মিশিয়ে পান করলে অনেক উপকার পাবেন। এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় থাকলে আপনার শারীরিক দুর্বলতা কাটাতে পারবেন। তবে এগুলো খাওয়ার সাথে সাথে লক্ষ্য রাখতে হবে যেন ওজন বৃদ্ধি না পায়। তাই নিয়মিত ব্যায়াম করুন এবং সঠিক পরিমাণে সুষম খাবার গ্রহণ করুন। শরীর দুর্বল হলে কি ভিটামিন খেতে হবে? আমরা দুর্বলতা অনুভব করলেই ডাক্তারের কাছে অনুরোধ করি ভিটামিন প্রেসক্রাইব করার জন্য। দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন চিকিৎসা নয়। অকারণে দুর্বল লাগার পিছনে কখনো সুনিশ্চিত কোনো কারণও থাকতে পারে। তাই সাবধান, ভিটামিন বড়ি কখনোই একটি সুষম খাদ্য তালিকার বিকল্প হতে পারে না, কারণ একটি কি দুটি বড়িতে দৈনিক ভিটামিনের চাহিদা কখনো পুরোপুরি পূরণ হয় না। আবার না জেনে বুঝে অতিরিক্ত ভিটামিন বড়ি খেলে বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন অতিরিক্ত ভিটামিন সি বা ক্যালসিয়াম কিডনিতে পাথর তৈরি করতে পারে এবং অতিরিক্ত ভিটামিন B6 সেবনে জরায়ু ক্ষতি হতে পারে। তাই সুস্থ থাকতে চাইলে সুষম খাবার খান এবং প্রতিনিয়ত সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন। যদি সুষম খাবার, পুষ্টি ও খাদ্যাভ্যাস নিশ্চিত করতে পারেন তাহলে ভিটামিন বা এ জাতীয় পুষ্টি উপাদান ওষুধ হিসেবে খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। শরীর দুর্বল হলে কি স্যালাইন খাওয়া উচিত? আমরা অনেকেই মনে করি শরীর দুর্বল লাগলে বা ক্লান্তি আসলে স্যালাইন নিলে হয়তো ভালো হবে,
কিন্তু দুর্বলতা কাটানোর চিকিৎসা স্যালাইন নয়। ক্লান্তি ও দুর্বলতা বোধ হলে প্রথমে তার কারণ নির্ণয় করা জরুরি। দুর্বলতা কমানোর জন্য যদি না বুঝিয়ে স্যালাইন খাওয়া বা শিরাপথে স্যালাইন নেওয়া হয়, তবে এর কারণে মারাত্মক জটিলতাও হতে পারে, যেমন কিডনি সমস্যা, রক্তশূন্যতা হয়, হার্টের সমস্যা হয়, শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। এখন কিডনি বা হার্টের রোগীকে স্যালাইন দেওয়ার ফলে শরীরে পানি জমে যায়, শ্বাসকষ্ট শুরু হয়। তাই দুর্বল লাগলে স্যালাইন খাওয়াটা জরুরি না, জরুরি হলো এর কারণ অনুসন্ধান করা এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো হেলথ টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।